প্রিয় দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস টাইমস। মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তায় ছায়া হয়ে কাজ করছে বিমা প্রতিষ্ঠানগুলো। বিমা মেলাকে কেন্দ্র করে এবার বিজনেস টাইমস পর্বটি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বিমা করি প্রতিজনে, এই স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিমা মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। আরও বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আয়োজিত মেলায় দেশের সকল লাইফ ও নন লাইফ বিমা কোম্পানি অংশ নেয়। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই দেশের প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবা নিরাপত্তার আওতায় আনতে কাজ করছে প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ইন্স্যুরেন্স সেক্টরে শুধু আমার কোম্পানির ক্ষেত্রে না, পুরো ইন্স্যুরেন্স সেক্টরের উপর একটা বড় পজিটিভ এফেক্ট পড়ে এই বিমা মেলার মাধ্যমে। প্রোডাক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমাটাকে ফোকাস করছে বেশি। স্বাস্থ্য বিমা বিশেষ করে মাইক্রো হেলথে বাংলাদেশের একটা বিশাল মার্কেট পড়ে আছে। তো মাইক্রো হেলথে অলরেডি আমাদের প্রায় মোর দেন 1 মিলিয়ন কাস্টমার আছে এবং প্রতি মাসে আমরা প্রায় 70 থেকে 80 লাখ টাকা শুধু এই ক্ষুদ্র স্বাস্থ্য বিমায় আমরা ক্লেম দিচ্ছি। এবং অনেক ক্লেম আপনারা আমাদের স্লোগানের মধ্যে দেখবেন যে আমরা 24 ঘন্টায় অনেক স্বাস্থ্য বিমার ক্লেম পেমেন্ট করছি, 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করছি। তো এই মানুষের মধ্যে একটা বিশ্বস্ততা তৈরি করা, বিমার ব্যাপারে নেতিবাচক ধারণাটা পরিবর্তন করে এই বিমা মেলার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।